আপনারা হয়তো জানেন যে এই মুহূর্তে মেসি ব্যাপক আনন্দের ভিতরে আছেন। বিশ্বকাপ জয় করার পরে উনি এখন মুকুটবিহীন একজন রাজা, ওনাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে, বিশেষ করে আর্জেন্টিনাতে। আর্জেন্টিনার মানুষ আনন্দের জোয়ারে ভাসছেন। সেই মেসি গতকাল রাতে হঠাৎ করে চরম একটা দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। উনি যখন আপনার ওনার রাজধানী বুয়েনেস আইরেসে নামান পরে বিমানবন্দর থেকে বের হয়ে ওনারা একটা সাতখোলা গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পরে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে বিভিন্নভাবে অভিবাদন জানাচ্ছেন, সম্ভাষণ জানাচ্ছেন, সবাই ফুল ছিটিয়ে তাকে আনন্দ প্রকাশ করছে। তো মেসিরা যখন রাস্তায় বুয়েনেস আইরেসের রাস্তায় গাড়ি নিয়ে চলছিলেন, হঠাৎ করেই তাদের সামনে কিছু কেবল এসে পড়ে, তাদের চোখের সামনে পড়লে তারা কোনো রকম মাথা নুইয়ে দিয়ে দর্শক সেখান থেকে বেঁচে যান। দর্শক, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে ডিমারিয়া ছিলেন, স্কেলেনি ছিলেন, তারপর লিয়ান্দো পারদেস ছিলেন। আপনারা শুনে অবাক হবেন যে পারদেশে তার মাথার যে ক্যাপটা সেটা এই তারের সাথে লেগে একদম পড়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলা মেসিকে হয়তো বাঁচিয়ে দিয়েছেন। কোটি মানুষ যে মেসিকে ফলো করে, লাখো মানুষের ভালোবাসায়, লাখো মানুষের আবেগে যে মেসি এবার বিশ্বকাপটা জয় করতে পেরেছেন, ইতিহাসে নাম করে লিখিয়েছেন, নাম লিখিয়েছেন, সেই মেসির যদি কিছু হয়ে যেত হয়তো বিশ্বকাপের আনন্দটাই মাটি হয়ে যেত। দর্শক, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যেভাবে তারের আঘাত ওনাদের মাথার উপর দিয়ে চলে গিয়েছে, যে কোনোভাবে যদি মাথায় লেগে যেত ওনারা হয়তো পড়ে গিয়ে একটা দুর্ঘটনা হতে পারতো, হয়তো আল্লাহ তাআলা ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এটাই হয়তো আল্লাহর লীলা খেলা। যাই না দর্শক, সামান্য ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা মেসিকে ভালোবাসেন, আর্জেন্টিনাকে ভালোবাসেন, অবশ্যই আমাদের এই তাসিন টিভি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।